নাকি এখন টিভির পর্দায় আসবে, সিনেমাতে কাজ করতে যাচ্ছ, এটা কতটা সত্যি কথা? একদম 100%। সিনেমার নাম কি কিছু বলা যাবে আমাদের? একদম কিষান সিনেমার নাম। একটা পাবদা মাছ নিয়েছি এরকম সাইজের, ও উপর থেকে গ্রেভি ছড়ানো যা সব কিছু নিয়ে। বিরাট কন্ট্রোভার্সি চলছে, 80 টাকায় মাটন ভাত বা কিছু। সে পাচ্ছে সে খাওয়াচ্ছে, আমি পারবো না, আমি খাওয়াবো না। প্রায় 8-9 মাস বাদে আবার নন্দিনীদি হোটেলে চলে এসে 4টা প্রায় বাজে না? হ্যাঁ সোনা, 10:40 তাই নাকি? তাহলেই খেতে পারবো, নাহলে খেতে পারবো না। কত খারাপ। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছে। তো আজকে আবার চলে এসে কয়লাঘাটে নন্দিনীদির হোটেলে। আজকে এসে বিশেষ এক খবর পেয়ে আজকে কিন্তু আমরা নন্দিনীদির হোটেলে আসিনি। তো আজ কিন্তু এসেছি কবি নীলাক্ষীর হোটেলে, মানে নন্দিনীদির একটা নতুন সিনেমা বেরোতে চলেছে, সেইখানে কিন্তু নন্দিনীদির পার্ট হচ্ছে কবি হিসেবে। টলিউডের নতুন সিনেমা কিন্তু আসছে, নন্দিনীদির সিনেমা সেলিব্রিটি নন্দিনীদি কিন্তু এখন টিভির পর্দাতেও আসছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, খাবার দাওয়া পাবো কিনা তাও ঠিক ঠিকানা নেই। চলো এখন সেলিব্রিটি নন্দিনীদির হোটেলে যাই এবং অভিনেত্রী নন্দিনীদির হোটেলে যাই, তারপর তোমাদের বলি নন্দিনীদির হোটেলের খাবার কোয়ালিটি কি আগের মতনই আছে। সো খাবার দাবার দাম কেমন কি আছে, কীরকম কি দাম বেড়েছে কিনা সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আর নন্দিনী যে অভিনেত্রী হতে যাচ্ছে, টলিউডে নতুন পা দিতে যাচ্ছে, তার স্ট্রাগলটা কেমন হতে চলেছে, কবে সিনেমা রিলিজ হবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। সিনেমার নাম থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের জানাবো। তো বেশি দেরি না করে এখন হোটেলে যাবো, নন্দিনীদির খাবারটা নেবো, তোমাদের দেখাবো টেস্ট কোয়ালিটি কেমন আছে, তারপরে নন্দিনীদির সাথে কথা বলবো এবং সমস্ত বিষয় তোমাদের সাথে শেয়ার করবো। চলো বাংলাতে বাঙালি রান্না খেতে হলে কিন্তু ডেফিনেটলি এখানে আসতে হবে, মানে ডালহৌসি 3 নম্বর কয়লাঘাট নিয়ার জিপিওতে ডেফিনেটলি আসতে হবে। আর তার সাথে সাথে নতুন ঠিকানাও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, যেখানে কি আমাকে সেটা নিউ টাউনে, তাই তো? নিউ টাউনে নতুন আসছে, ধামাকা আসছে। ওই কি বিরিয়ানি ট্রেনি কিছু পাওয়া যাবে? কি পাওয়া যাবে দিদি? বাঙালি রান্না খেতে বাঙালি রান্না। ও এই যে ভাইরাল দিদি কিন্তু এখন খালি রেডি করছে দেখতে পাচ্ছ, দিদি তো বিশাল ব্যস্ত আজকে। আর এখন 4:30 বাজে, এখনো কিন্তু দিদির হোটেলে ভিড়টা দেখো, ভিড়টা জাস্ট দেখো, 4:30 কিন্তু এখন বাজে, দিদির হোটেলে এরকমটা ভিড় হয়েছে। দিদি কিন্তু এখন এতদিন সেলিব্রিটি ছিল, বাট এখন কিন্তু অফিসিয়ালি সেলিব্রিটি হতে যাচ্ছে, তাই তো দিদি? দারুণ লাগছে তো? টিভির পর্দা যাওয়ার পর কি এখানে থাকবে তুমি? এখানে থাকবে কি? তুমি এখানে তাও আসবে, তাই তো? খাবার সার্ভ করবে এই পাবলিকদের। বাহ, এটা শুনে কিন্তু খুব ভালো লাগলো। দিদি শুনেছিলাম তোমার হোটেলটা নাকি বন্ধ হয়ে যাচ্ছে, মানে ওটা খবরে অনেক খবর দেখাচ্ছে নন্দিনীদি হোটেল বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ না তা গুজব। প্রায় 8-9 মাস বাদে আবার নন্দিনীদি হোটেলে চলে এসেছি। মাঝে একবার এসেছিলাম পোলাও খেতে, আজকে এসে কিন্তু আবার বাঙালি থালি খেতে, আজকে এই থালিটা কিন্তু দিদি হোটেলে খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি থাকে ইউ গাইস আর থাকে নেই বাজে দেখে নাও, কিচ্ছু পাওয়া যাবে না, তোরা অলওয়েজ লেটে আসিস। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, পাবো কি না জানি না, অনেকটাই বেলা হয়েছে, 4:30 প্রায় বাজে না? হ্যাঁ সোনা, 10:40 বাজে। চলো এখন দেখি কিছু পাওয়া যায় নাকি, দিদি কিছু কপালে জোটায় নাকি, তাহলেই খেতে পারবো, নাহলে খেতে পারবো। খারাপ সবাই জানে 3টা অবধি টাইম, কপালে যদি জোটায় আমার দোকানের টাইম হলো সকাল 10টা থেকে দুপুর 3টা অবধি, তারপরে আসলে এরকমই হয়। আচ্ছা মাটন ফাটন সব কিছু পাওয়া যাবে তো প্রত্যেকদিন? প্রত্যেকদিন মানে ফ্রাইডে এভরিডে, কোনো রকম মঙ্গলবার বুধবার কোনো কিছু ব্যাপার নেই, তাই তো? চলো যা পাই তাই খাবো। পোলাও পাওয়া যায় এভরিডে, আনলিমিটেড আনলিমিটেড এখনো দিচ্ছ? আগের বার কিন্তু একদম জমিয়ে কষিয়ে পুরো পেট ভর্তি হয়ে খেয়েছিলাম 2-3 বার নিয়ে, আজকে আবার দেখি পাওয়া গেলে খাবো। তো বন্ধুরা, তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, নন্দিনী হোটেলে কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, দাম কী বেড়েছে না বেড়েছে, শুধুমাত্র সমস্ত কিছুর দাম কিন্তু সেম আছে আগাগোড়াই, শুধু মাটনের দামটা 10 টাকা বেড়েছে, 220 টাকা ছিল প্রথমে, এখন হয়েছে 230 টাকা। তো আমার থালি হাতে চলে এসেছে, জাস্ট দেখো থালির মধ্যে কী কী নিয়েছি। রয়েছে কিন্তু ধবধবে সাদা রাইস, একটা পাবদা মাছ নিয়েছি এরকম সাইজের, ও উপর থেকে গ্রেভি ছড়ানো, জাস্ট দেখে হেভি লোভ লাগছে। বাস এখানে হচ্ছে ঘন মুগের ডাল নাকি, মুগের ডাল হবে হয়তো, হ্যাঁ মুগের ডালই আছে। এখানে রয়েছে বাঁধাকপির তরকারি,
একটা পাঁপড় রয়েছে, পেঁয়াজ দিয়েছে, লেবু দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে উচ্ছে ভাজা। ওকে লাভলি, একটু ডালটা ঢেলে নিই। ডাল ঢেলে মাখিয়ে একটু এখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা নিয়ে, আর একটু উচ্ছে ভাজাও রয়েছে, একবারেই খাই। ওকে সব কিছু নিয়ে ভালোই। ডালটা সেলাই একটু লবণটা একটু বেশি ডালে, ওভার খেতে টেস্ট। বেগুনটা বেশ ভালো লাগলো গাইজ, বেগুনটা বেশ ভালো খেতে। আর উচ্ছে ভাজাটা একটু কড়কড়া ভাবটা আছে, একটু মুচমুচে আছে, ভালো লাগলো উচ্ছে ভাজাটা। আর ওভারঅল ভালোই লাগলো, ডালটাও বেশ ভালো লাইটের মধ্যে। এই হচ্ছে বাঁধাকপির তরকারি, মাখাবো। ও গন্ধটা কিন্তু সেই হচ্ছে বাঁধাকপি দিয়ে। একদম প্লেন বাঁধাকপি, লাইট রয়েছে, বেশ ভালো খেতে খাবারটা। পাঁপড়, ও আর একটা কথা বলি, সেটা হচ্ছে চাটনিটা না আজকে শেষ হয়ে গেছে, বুঝলে তো, চাটনিটা আজকে পাইনি। একদম মাছটা তোমাদের যেটা দেখিয়েছিলাম, এই দেখো মাছটা একটু আই থিঙ্ক বেশি ভাজা হয়েছে, দেখো ভেতরটা পুরো ভাজা হয়ে গেছে, একদম কচমচ হয়ে গেছে, পাঁপড়ের মতন হয়ে গেছে। দেখো মাছের মতো মাংসটাই কম, ভেজে পুরো কালো কালো লাল লাল হয়ে গেছে। দেখো যাই হোক, একটু গ্রেভি ঢেলে নিই। এই দেখো গ্রেভিটা বেশ ঘন, মাখাবো। মাছটা একদম খুলে খুলে আছে, মানে মাছটা কত সুন্দর ভাজা হয়েছে দেখো, একটু বেশি ভাজা হয়েছে, ভাজাটা সুন্দর হয়েছে বাট আর হ্যাঁ ভাজাটা সুন্দর হয়েছে বাট একটু বেশি ভাজা হয়ে গেছে। চলো একটু খেয়ে দেখি। তোমাদের কি বলবো, টেস্টটা কিন্তু বরাবর আছে, টেস্টটা ঠিকঠাক আছে, বাট যেহেতু বেশিটা ভাজা হয়ে গেছে না, সেই কারণে একটু মানে পাঁপড়ের মতো একটু কর্ম কর্ম করছে, আর একটু বেশি ভাজা হয়ে গেছে, একটু তিতকুটে ভাবটাও কিন্তু চলে এসছে। তো এই দিদিকে কিন্তু পেয়ে গেছি, আর একদম মুখ এক ঘর হাসি নিয়ে দিদিকেই পেয়ে গেছি। দিদি কেমন আছো বলো? ভালো আছো? আমরা একটা একটা দারুণ একটা চমক খবর পেয়ে আজকে আসলাম, একদম একটা খবর মানে দিদি কিন্তু সেলিব্রিটির উপর সেলিব্রিটি, একদম একদম একদম। তো আমরা খবরটা পেয়েছি, তুমি নাকি এখন টিভির পর্দায় আসবে, সিনেমাতে কাজ করতে যাচ্ছ, এটা কতটা সত্যি কথা? একদম 100% সত্যি তো, এটা কোনো কোনো ভুয়ো কথা না, একদম বড় পর্দা। এতদিন তোমরা ইউটিউবে ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া দেখে এসছো, এখন তোমরা টিভির পর্দাটাও দেখবে। টিভির পর্দা যদিও দিদি অলরেডি চলে এসেছে অনেক খবরের মাধ্যমে, এটা টিভির পর্দায় হ্যাঁ ওটিটি প্ল্যাটফর্মেও ছাড়তে চলে আসবে, মানে সমস্ত কিছুতে চলে আসবে, টিভি পর্দাটা নতুন করে আসছে তোমার কাজ। একদম সিনেমার নাম কি কিছু বলা যাবে আমাদের? একদম কিষান বিশাল বিরাট কন্ট্রোভার্সি চলছে, 80 টাকায় মাটন ভাত পাচ্ছে, সে পাচ্ছে সে খাওয়াচ্ছে, আমি পারবো না, আমি খাওয়াবো না, পুলিশ সেটা সিনেমার নাম আছে তিন সত্যি সিনেমার নাম। আর তোমার চরিত্র কি থাকছে এখানে? একজন লেখিকা। লেখিকা, আচ্ছা চরিত্রে তোমার নাম কি আছে এখানে? নীলাক্ষী। নীলাক্ষী মজুমদার, একজন লেখিকা হিসেবে হবে, ভালোবাসা আশীর্বাদ থাকবে। একদম একদম, আমরা সমস্ত এই নদীটাও পার করে যাব, নো প্রবলেম। একদম একদম পুরো আমরা সবাই যাই, দিদি আরো অনেক বড় হোক, দিদি সব সময় ট্রেন্ডিং, সব সময় ভাইরাল, দিদি কিন্তু এখন আরো অনেক ভাইরাল হবে, অনেক মানুষের কাছে পৌঁছাবে। একদম মানে দিদি যেরকম, দিদি তো ভাইরাল থাকবে, এটাই স্বাভাবিক। যেহেতু অনেকটা ডিফারেন্স হয়েছে, 8-9 মাসের ডিফারেন্সটা হয়ে গেছে। তুমি দর্শকদের কি বলতে চাও মুভিটার বিষয়ে? মুভিটার বিষয়ে বলবো, সবাই সবই শুটিং শুরু হচ্ছে আমাদের এই 12 তারিখে, ঠিক আছে, তো লেটস সি আগে কি হচ্ছে। না প্রথম শুটিং কি কলকাতাতেই হবে? একদম একদম কলকাতাতে। আর কোথায় কোথায় যাওয়ার প্ল্যান কি আছে এখন? কোনো কিছু এখন সবকিছু কলকাতার মধ্যেই। স্ক্রিপ্ট কি এখন হাতে পেয়ে গেছো? মুখস্থ করা শুরু হয়ে গেছে তাই তো? রিহার্সাল হচ্ছে, পড়াশোনা। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম নন্দিনীদির হোটেলে, আর নন্দিনীদির সাথেও কিন্তু কথা বলা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখিয়েছি নন্দিনীদি কী বলছে না বলছে, নন্দিনীদি আসছে কিন্তু আমাদের টলিউডের পর্দায়।
তো নন্দিনীতে নতুন সিনেমা সম্পর্কে সমস্ত বিষয়ে তোমাদের জানিয়েছি। নন্দিনীতে নতুন আউটলেট ওপেন করেছে আমাদের নিউ টাউনে, সেখানেও যাবো। ওপেন হলে পরে, ওপেন করেনি আর কি, ওপেন হবে, আমরা সেখানে যাব, তোমাদের দেখাবো। সেইখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে সেই ভিডিওর ইনফরমেশানগুলো তোমরা পাও। তো চলো খাওয়া দাওয়া তোমাদের দেখিয়ে দিয়েছি, ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আর অনেক অনেক কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। চলো ভিডিওটি এখানে শেষ করি, ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে দাও, চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবে। এইরকম সুন্দর সুন্দর অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়। চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। তখন সুস্থ থাকো, ভালো থাকো, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।